Hello viewers, assalamu alaikum, welcome back to my channel. Tania's garden and farmhouse er ekta notun video te apnader shagoto janacchi. আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার মিনি অলরেডি ঘাস খাওয়া শুরু করে দিয়েছে। আমি ছাদে আসলে তার ছাদে আসতেই হবে, সো ও আসছে এখন ওর কাজটা করতে। সো আপনারা দেখতে পাচ্ছেন, তো আপনার কি অবাক হচ্ছেন যে বিড়াল কেন ঘাস খাচ্ছে? বিড়ালকে ছাগল বা গরু ওরা ঘাস খায়? মোটেও না, অবাক হওয়ার কিছুই না। আমি এই সম্পর্কে আপনাদের এখন জানাবো কিছু গবেষণা তত্ত্ব, অর্থাৎ কিছু বিজ্ঞানীরা গবেষণা করে বা গবেষক দল গবেষণা করে কিছু তথ্য জানিয়েছে বিড়াল কেন ঘাস খায়। সো চলুন চলে যাওয়া যাক মেন আলোচনায়। আমাদের গ্রাম বাংলায় কিন্তু একটি প্রবাদ শোনা যায়, ঠেলায় পড়লে বাঘ নাকি ধান খায়। কিন্তু যদি বিড়ালের কথা শুনেন অবাক হবেন না নিশ্চয়ই, কারণ বিড়াল ঘাস খায়, অবশ্যই বিড়াল ঘাস খায়। কেন খায় সেটা আপনাদের একটু পরে আমি জানাচ্ছি। আমার মতো যারা বিড়াল পোষেন তারা প্রায় এই জিনিসগুলোর মুখোমুখি হয়েছেন, অর্থাৎ আপনার বিড়ালকে ঘাস খেতে দেখেছেন। মাঝে মাঝে কিন্তু কুকুরও ঘাস খায়, শুধু বিড়াল না। তবে কেন খায় এই প্রশ্নের উত্তর জানালেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার একদল গবেষক। ইউনিভার্সিটির স্কুল অব ভেটেরিনারি মেডিসিন বিভাগের গবেষকরা বলেছেন বিড়াল সম্প্রদায়ের পূর্বপুরুষদেরও কিন্তু ঘাস খেতে দেখা গেছে। মূলত পরিপাকতন্ত্রের জটিলতা দূর করতে তারা ঘাস ও লতাপাতা খেত, তাই এই সম্প্রদায়ের উত্তর পুরুষরাও এটা অব্যাহত রেখেছে। কথাই বলে না, জাত গুণে তাঁত বয়, লোকে জলে বলে জোলা। আচ্ছা ঠিক আছে, চলে যাওয়া যাক আলোচনায়। গবেষকরা অনলাইনে একটি জরিপ করেন, প্রতিদিন অন্তত 3 ঘন্টা বিড়ালকে সময় দেন। এরকম 1021 জন এতে অংশ নিয়েছিলেন। তারা তাদের অভিজ্ঞতা জানান, তারা তাদের বিড়ালকে ঘাস খেতে দেখেছেন সেই সময় যে সময় তাদের বিড়াল অসুস্থ ছিল। আপনারা খেয়াল করে দেখবেন যারা বিড়াল পোষেন, আপনাদের বিড়াল তখনই ঘাস খায় যখন তারা অসুস্থ বোধ করে। প্রায় 91 ভাগ জানান ঘাস খাওয়ার পর তাদের বিড়ালের কোনো সমস্যা বা অসুবিধা দেখা দেয়নি, নিজেদের সুস্থ করে তুলতেই মূলত তারা ঘাস খেয়ে থাকে। সম্প্রতি নরওয়েতে হয়ে যাওয়া ইন্টারন্যাশনাল সোসাইটি ফর অ্যাপ্লাইড ইথোলজির বার্ষিক সবাই এই তথ্যগুলো উপস্থাপন করা হয়। আমার বিড়ালও ঘাস খায়, আমি কিন্তু অহরহ দেখি আমার বিড়াল ঘাস খায়। শুধু ছাদে যেয়ে ঘাস খায় এমন না, ও কিন্তু বাহিরের থেকেও ঘাস খায়। যেমন আমার বাবা গরুর জন্য যে ঘাসগুলো কেটে নিয়ে আসে ও সেই ঘাসগুলোর কুচি আগাগুলো খায়। আমার মেয়েটাকে দেখে সবাই বলবেন মাশাল্লাহ মাশাল্লাহ, আমার মিনিকে মাশাল্লাহ লাগে। ওর শরীর যখন খারাপ থাকে তখন ও আমার কাছাকাছি থাকতে ভালোবাসে, ও মানে আমার পেছন পেছন থাকে, আমার কোলের মধ্যে থাকে, এসে এসে বসে থাকে, আমি শুয়ে থাকলে আমার কাছে এসে বসে থাকে। আপনারা জানেন না ওর কিন্তু বেবি হয়েছে, আপনারা দেখছেন কিনা আমি জানি না। বিড়ালের কিন্তু একটা বেবি হয় না, আমার বিড়ালের একটা বেবি হয়েছে। ও কিন্তু খুব পরিকল্পনা করে, বোঝা যাচ্ছে আল্লাহর পরিকল্পনায় সাড়া দিয়েছে। সো আমার বিড়ালটা কিছুদিন আগের একটা ঘটনা বলি, ও যখন বেবি দিয়েছে তখন ওকে আমি অন্য রুমে রেখেছি, আমরা আবার অন্য রুমে ঘুমাই, ও অন্য রুমে ঘুমাই, কিন্তু ও সেটা সহ্য হয়নি। বেবি হওয়ার 7 দিন পরে ওর বেবিকে নিয়ে আমার কোলের মধ্যে চলে গেছে। সবাই বলে বিড়াল নাকি বাচ্চা হলে জায়গা চেঞ্জ করে, আমার বিড়াল কিন্তু কখনোই জায়গা চেঞ্জ করে না, আমি ওর কাছে থাকলেও সেখানেই থাকে। যাই হোক, আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে এরকম ভিডিও পান, খুব সহজেই পেয়ে যান। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।